আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রার্থী ভাই বোনেরা, খুবই গুরুত্বপূর্ণ একটি এবং সর্বশেষ একটি চাকরি সংক্রান্ত খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA চতুর্থ গণবিজ্ঞপ্তির জন্য শূন্য পদের তথ্য সংগ্রহ 26 জুন থেকে শুরু করেছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA চতুর্থ নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এমপিওভুক্ত শূন্য পদের তথ্য সংগ্রহ কার্যক্রম অনলাইনে 26 জুন 2022 থেকে 31 জুলাই 2022 তারিখ পর্যন্ত চলবে। শূন্য পদের তথ্য পেয়ে গেলে 2 সপ্তাহের মধ্যেই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের NTRCA সচিব ওবায়দুর রহমান। NTRCA-র এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায়ী ব্যবস্থাপনা প্রতিষ্ঠান থেকে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। তৃতীয় গণবিজ্ঞপ্তির আওতায় নিয়োগ সুপারিশ কার্যক্রম চলমান থাকায় তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যেসব শূন্য পদের তথ্য আগে দেওয়া হয়েছে তা বাদ দিয়ে তথ্য প্রদানের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ করা হয়েছে। তৃতীয় নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় নিয়োগ সুপারিশ প্রদানের পর যেসব এমপিওভুক্ত পদে শিক্ষক যোগ দিয়ে অন্যত্র চলে গেছেন সেসব শূন্য পদের বিপরীতেও তথ্য দেওয়া যাবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা তাদের নিজস্ব ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই ওয়েবসাইট অথবা NTRCA-র ওয়েবসাইট ই রিক্রুজেশন সেবা বক্সের লগ ইন অপশনে ক্লিক করে প্রবেশ করতে পারবেন। অনলাইনে ফর্মটি পূরণ করে শুধু এমপিওভুক্ত শূন্য পদের তথ্য দিতে হবে। প্রতিষ্ঠান প্রধানেরা অনলাইনে ই রিকুইজিশন ফর্ম পূরণ করে জমা দেওয়ার পর সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসার শূন্য পদের তালিকা যাচাই করবেন। নন এমপিওভুক্ত পদের জন্য শূন্য পদের চাহিদা সংক্রান্ত তথ্য পরবর্তী সময়ে সংগ্রহ করা হবে বলে NTRCA-র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এটা ছিল আমাদের সর্বশেষ সংবাদ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এ ধরনের সর্বশেষ চাকরি সংক্রান্ত যে কোনো খবর দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।